এটা একটা পয়েন্ট রইল সকার সবার কাছে। স্ত্রী যদি স্বামী যেখানে মুড়ি ধুইছে সেটা না বুঝে সে যদি আরেক জায়গায় গিয়ে মুড়ি ধয় বা এত হয়, আমি তো কইছি প্রশ্ন এটা আটকানে লিখে বুঝা পারে না, তাইলে সে স্বামীর উপর দিয়ে একটু বাদ করে দেখালো যে তোমার গুরু বেশি বালা না আমারটা বালা, যে মা বন্ড পয়সা রয়েছে তাকে একটু এই বিষয়টা শিখার দরকার আছে। আশা করি কথাটি সরকার সাহেব আমাদের মাঝে মীমাংসা করবেন। চমৎকার দুটি গান শুনলাম। ওই ঘাটে পার হতেই হবে, ভাঙবে যেদিন ভবের হাট বৈতরণী নদীর খেয়াঘাট। পরের গানটি রাখলেন, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যেতেই হবে এটাই সত্য, আসার একদিন যাওয়ার একদিন, এই হচ্ছে দুই দিন, একদিন আসছে আরেকদিন চলে যাব। সৃষ্টিকর্তা যেদিন ডাকবে, তো উনি আবার বললেন যে আমি তো কালকেও মরে যেতে পারি, তো এতগুলি বায়না যা আছে এটি গান্ডি গেব কেটা, মরণের তো একটা হিসাব আছে নাকি, যে আমি কবে মরুম, কোন দিন মরুম, কিভাবে মরুম, এটা যদি একজন পিসাব গুরু না জানে তো জানবো কেটা। আন্দাজে মরে গেলে এই বেটারা হাজার হাজার মানুষ আগামীকালকে আমি যা মরলেও মাতুয়েল গান, হ্যাঁ, তারপরের দিন 14 তারিখে যেমন নসিন্দি, তারপরের দিন 15 তারিখ ওনার সাথে গান, এখন উনি যদি না থাকে তখন তো হাজার হাজার মানুষই ওই দিন। এই যে বায়নার টাকা লইছে রে ফিরত দিব কেটা, আর এটা বাও করবো কেটা, বায়না লোন হয়ে গেলে হিসাব আসিল না, তাহলে বলুন আগে একটি গান বাকি দেখি, একটি প্রশ্ন করেছে আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করবো। এই মাইয়া তুই বারে বারে খারাপ খেলি এখানে, আরে হাসি দেহ নি, নতুন নতুন গুরু ধরলে এরকমই হয়, পরে বুঝবি মজাটা। গানটি আগে দিয়ে দিই, তোমার কর্ম কেবল আর কিছু নয়, একাকি আর মুছা মুছি দেখে আমি আমি তাজ্জব হয়েছি, ও দয়া তোমার কাণ্ড দেখে আমি বড় তাজ্জব হয়েছি, কর্ম আর কিছু কাণ্ড দেখে আমি তাজ্জব হয়েছি, ও দয়াল তোমার কাণ্ড দেখে আমি বড় তাজ্জব হয়েছি, তোমার কর্ম কেবল আর কিছু শিশুর মত টাকা পয়সাকে দিন না মারে, আমি এমনি আমার মনের আনন্দে যাইতেছি, দিলে পরে দিন আর দিলে অসুবিধা নেই। শিশুর মত কলম লয়ে আর নানা রঙের কালি দিয়ে, শিশুর মত কলম লয়ে আর নানা রঙের কালি দিয়ে, শিশুর মত কলম লয়ে আর নানা রঙের কালি দিয়ে, এই ভ্রমাণ্ড এক কাগজ পেয়ে, কাগজ পেয়ে
বাজি তোমার কাণ্ড দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়াল ঘোড়াপি তোমার কাণ্ড দেখে আমি আমি তাজ্জব হয়েছি কই তুমি কই তারে বা কই আর যারে কই সে শুনে বা কই কই তুমি কই তারে বা কই আর যারে কই সে শুনে কই তুমি কই তারে বা কই আমি যারে কই সে শুনে বা কই আমি তোমার হইবা না হই পদর ছায়া তোমার হইব না হই আমি তোমার হইব না হই তুমি আমার ঠিক বুঝেছি দয়াল আমি তোমার হইব না হই তুমি আমার ঠিক বুঝে আমি তোমার হইব না হই মনে আছে আসার সময় কি বলেছিলাম আমি তোমার হইব না হই ঠিক বুঝেছি তোমার কাণ্ড দেখে আমি তাজ্জব হয়েছি পারব কেবল আর কিছু নয় পারব কেবল আর কিছু নয় একাই একি বোঝা বুঝি কাণ্ড দেখে তাজ্জব হয়েছি ও দয়াময় দেখে আমি তাজ্জব হয়েছি অবকাশ নেই দিনে রাতে আর পরিশ্রম নাই খাটতে খাটতে অবকাশ নেই দিনে রাতে পরিশ্রম নাই খাটতে খাটতে অবকাশ নেই দিনে রাতে আর পরিশ্রম নাই খাটতে খাটতে মাখা মাখি পাই না ধরতে মনমোহন ভাবিয়ে বলে নিত্য লীলার কৌতূহল মনমোহন ভাবিয়ে বলে এই নিত্য লীলার কৌতূহল লীলা নিত্য আমারে আবার যদি হায় হায়